আজকের ছবি আসলে নামটাই ঠিক করে উঠতে পারিনি, এটাকে বরং আজকের ছবি না বলে আমরা এটাকে আজকের অনুসন্ধান বলে বরং ভাবি। অন্তরা মানে ধরলে যা দাঁড়ায় তা হলো শেষ, কতগুলো মানুষের প্রেম ভালোবাসা যন্ত্রণা দুঃখ আনন্দ স্বপ্ন দেখা আর স্বপ্ন ভাঙার শেষই হচ্ছে অন্তরা। এখানে যারা থাকে তাদের প্রত্যেকেরই জীবনে একটা সময় সব ছিল, প্রকৃতি ও সমাজের নিষ্ঠুর খেলায় আজ তারা এখানে অর্থাৎ অন্তরায়। বারুইপুর রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই অন্তরা। হ্যাঁ, অন্তরা মানসিক সেবা কেন্দ্র, মানসিক ভারসাম্যহীন মানুষদের চিকিৎসা কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র। এখানকার মানুষদের অনেক গল্প, অনেক স্বপ্ন, অনেক ভাবনা। কোনটা দিয়ে যে শুরু করি সেটা ভাবতে ভাবতেই দেখুন সময় গড়িয়ে যাচ্ছে, এখনও গল্পই ঠিক করতে পারলাম না। আমার বন্ধু ডাক্তার হিমানিশ আচার্য কিছু মানুষের ভাবনা আমাদের কাছে তুলে ধরেছেন। হিমানিশ এই অন্তরা মানসিক কেন্দ্রের একজন মানসিক চিকিৎসক, নিজেকে বলেন পাগলের ডাক্তার। আসুন তারই মধ্যে থেকে বেছে নিই আমাদের আজকের কাহিনী। পৃথিবীর রংটা সবুজ হয় না কেন? আকাশটা সবুজ, মাটিটা সবুজ, জলটা ওটাও তো সবুজ। একটা মোমবাতির পেছনে না সবুজ রংটা ছিল, সবুজ শাড়ি। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে, নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেরে কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। তারে সুধাই, কি হয়েছে মামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। হারিয়ে যেতে যেতে, হারিয়ে যেতে যেতে, হারিয়ে যাবার গল্প। এক ছোট্ট রাজকন্যা আর তার রাজপুত্রের গল্প। আজকের গল্প অচিনপুরের রাজপুত্র। আপনি আপনার স্বামীকে খুনি বলেন কেন? কি হলো বলুন, কেন আপনি আপনার স্বামীকে খুনি বলেন? কাকে খুন করেছেন উনি? বিদিশা দেবী, আপনি শুনতে পাচ্ছেন? আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? কি হলো বলুন, কাকে খুন করেছেন উনি? নার্স, নার্স,
ইমিডিয়েটলি একটা ইনজেকশন রেডি করুন। আপনি শান্ত হন, আপনি শান্ত হন বিদিশা দেবী। কোন করে ফেলবে ওসব ভাইকে, কোন করে ফেলবে ওসব ভাইকে, কোন করে ফেলবে গো, কেমন আছো এখন? একই গো, মাঝখান থেকে নীলাঞ্জনের জীবনটা কি ভেবেছিল আবার কি হলো? বিদিশার জীবনটা ভাবো তো, ও কি আর আগের জায়গায় কখনো ফিরবে না গো? ডাক্তার কি বললো? কি বলবো, এখনো পর্যন্ত ট্রিটমেন্টটি শুরু করতে পারে, রোগের মূল কারণটাই যদি জানা না যায় তাহলে কি করে ট্রিটমেন্ট শুরু করবে? ওই ওই বাইরে যাওয়াটাই ওদের কাল হলো, বেশ তো ছিল দুজন। কিসের বেশ ছিল তা জানো না, তাই নিয়ে কথা বলো না। বেশ ছিল, নীলাঞ্জন কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি, তাই কোনদিন নীলাঞ্জনের দিকে তাকিয়ে দেখেছ? দেখো আমি দেখেছি, আমি ওর চোখে দেখতে পেরেছি যে নীলাঞ্জন দীক্ষাকে নিয়ে মোটেও সুখী না। তুমি তুমি ওকে জোর করে ভুল করেছ। জোর করে কিসের জোর? প্রত্যেকটা বাবা মা চায় যে তার সন্তান বিয়ের পর সুখী হোক। তুমি লাখে একটা ছেলে নীলাঞ্জনের মতো দেখতে পাবে, ওকে দেখলে বোঝাই যায় না যে ও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ও কোনোদিন মুখ ফুটে কোনো কিছু বলেনি, আমরা দেখতে পারিনি, বুঝতে পারিনি যে ওর রাগ ওর দুঃখ কিচ্ছু, আমাদের দিকে মুখ তুলে তাকায়নি পর্যন্ত। নিজের মেয়ের দেখিয়ে আমি আরেকটা ছেলের জীবন নষ্ট করেছি। জানো বিদিশা না বলেছে ও যেরকমটা চায়, নীলাঞ্জনের সঙ্গে নাকি তার কোনো মিল নেই। তুমি মা উনি জানো না যে মেয়ে কি চায় কি না চায়? তুই বুঝতে পারবি আজকে এসে তুমি বলছো এই কথাটা বলা উচিত হয়েছে তোমার? আমি আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু তখন তো ও বলেছিল না। নীলাঞ্জনের সঙ্গে এইরকম করছে কেন? রাজপুত্রের জন্য সেও আমাকে খুব ভালোবাসত। কোথায় থাকে সে? সে আসত
চলেই আসতো, যখনই ডাকতাম তখনই আসতো, তখনই আসতো রোজ। আপনার মা বাবা জানতো? মাই তোর কথা বলত, মা বলত কি রে ঘুমোনো ঘুমো না, কত রাত হয়ে গেছে বলতো, দুষ্টুমি করে না মা, ঘুমো ঘুমো। ঠিক আছে আমি গান গাইছি, ঘুমিয়ে পড়ো। হুম শোনা শোনা, ঘুমোলো পারা জোরলো বুরকি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, কিসের মাসি। মা কি হলো? তুমি সেই রাজপুত্রের গল্পটা বলো না। কোন রাজপুত্র? ওই যে যার গল্প তুমি আমাকে বলো। তো সেই রাজপুত্রের গল্প বললে তুমি ঘুমোবে ঠিক? শুনে ঘুমো। তারপরে সেই রাজপুত্র একটা খোলা তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কি সুন্দর দেখতে সেই রাজপুত্র জানিস, পটল ছেঁড়া চোখ, টিকলো নাক, রেশমের মতো চুল। তারপর সে টেপান্তরের মাঠ পেরিয়ে এক অচিনপুরের মাঠে গিয়ে নামল। টকপক 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 ঘোড়া ছুটি, ঝিলমিল 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 নিশানুরি, দুষ্ট কখন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকপক 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 ঘোড়া ছুটি, ঝিলমিল 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 নিশানুরি, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। যেই না খোকন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, দৈত্য দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে, এক এক করে সবগুলোকে তলোয়ারের ঘায় বন্দিনী সে রাজকন্যা করলো সে উদ্ধার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়া। আমি এসেছি, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রাক্ষসটাকে মেরে দাও না। এই রাক্ষস পালা, পালা বলছি, নাহলে গর্দান নামিয়ে দেবো, পালা। হা
তুমি যাবে আমার সঙ্গে? কোথায়? সাত সমুদ্র ১৩ নদীর পারে অচিনপুরে। হ্যাঁ, তুমি নিয়ে যাবে আমাকে? বারে, তুমি যে আমার রাজকন্যা, চলো। তুমি তো বিরক্ত করে চলে যাবে, তারপরে সব ভোগ করবো আমি। তোমার তো কত কষ্ট করে ঘুম পাড়ি দিচ্ছি, একদম রাখবে না। চলো ফিরে যাবে, চলো চলো চলো। তুমি আমায় ছেড়ে যাবে না তো? আমি তো তোমারই। সত্যি 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 চন্দ্রিলা, চন্দ্রিলা, আর কি হলো? কি একবার নিচে এসো তো, দরকারি কথা আছে। আরে বাবা, এসো না, এসো এসো। আরে ভুলে গেছি, কি করবো বলো। আমি বলি রোজদিন যে একটু তেল তেল গুলো মালিশ করো, এত ডাক্তার টাক্তার দেখাচ্ছ, কোনো কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, এই শোনো, আমি তোমাকে মানে বলতেই ভুলে গেছিলাম। আচ্ছা, আমি কি বলবো বলে ভেবেছিলাম, বলো তো কি তোমাকে। মানুষটাকে নিয়ে না আমি পারছি না বাবা, আমি তো বুঝতে পারছি না, তুমি কি বাচ্চা হচ্ছে দিনকে দিন? আরে বাবা, না বলতে পারলে হবে কি করে, কি করে বুঝবো যে তুমি এখনো পর্যন্ত আমাকে ভালোবাসো? দেখো, এই যে উল্টো পাল্টা কথা বলো না তো, বলো। আচ্ছা, এটার মধ্যে কি আছে বলো? আমি কি করে জানবো এটার মধ্যে কি আছে? এই দেখো, তুমি জানবে না তো কে জানবে? এই যে কদিন ধরে আমাদের কি সব কথাবার্তা হচ্ছে, কিসের পরিপ্রেক্ষিতে কথাবার্তা হচ্ছে, এগুলো তো বুঝতে হবে। সেটার জন্যই তো আমি তোমাকে বলছি, বলো এর মধ্যে কি আছে। তুমি না আমাকে পাগল করে ছাড়বে, বলো না কি আছে। দেখো, আমি বুঝতে পেরেছি, তোমার মাথাতেও বাত হয়েছে। এটা আবার কি গো? হ্যাঁ, নীলাঞ্জন, চার্টার অ্যাকাউন্ট্যান্ট। নীলাঞ্জন, দেখতে তো তুমি গাইয়া গাইয়া লাগছে। এই দেখো, গাইয়া গাইয়া বলছো কেন? না না, শোনো, তোমার মেয়ের বোধহয় পছন্দ হবে না। দেখো, আমার তো মনে হয় পছন্দ হবে। আচ্ছা, তুমি দেখো ভালো করে। আরে খুব ভালো ছেলে, এরকম ছেলে পাওয়া একবারে ভাগ্যের ব্যাপার, দুম করে এরকম ছেলে পাওয়া যায় না। আর তাছাড়া একটু গায়ের রঙ একটু খারাপ। আরে আগে তো আমরা শুনেছি কালো জগতের আলো, তুমি ভাবো দেখি অল্প বয়সে আমার কিরকম চেহারা ছিল, দেখো পাতলা খাংটা, তত তুমি আমায় পছন্দ করেছিলে, তুমি তো আমার কথা ভেবেছিলে। এতদিন ধরে তো আমরা একসঙ্গে সংসার করে চলেছি। শোনো, আমাদের কথা আলাদা, সেই যুগ আর এই যুগ অনেক তফাৎ। আর দেখবে দিশা ঠিক মানিয়েছে, নিজের মতো করে করে না, স্মার্ট স্মার্ট গাই করে তুমি। সবই তো বুঝতে পারছি, তবু কে কে আছে বাড়িতে? হ্যাঁ,
কথা বাড়িতে আছে বলতে মা বাবা সেই ছোটবেলাতেই মারা গেছে বুঝলে, বাবার কাছে থেকে মানুষ, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একেবারে স্কলারশিপ পাওয়া, হ্যাঁ টিউশনি করে আজকে এই জায়গাটায় এসছে বুঝতে পারলি না? তুই দেখবি দিশার ওকে দেখলে বাড়ি পছন্দ হবে, দিশা তো ইন্টেলিজেন্ট ছেলেকে পছন্দ করে না, বুঝতে পারছি কিন্তু তবু দিশার বোধহয় পছন্দ হবে না, রাজি হবে না গো। আরে তুমি একটু বোঝাও, কেন রাজি হবে না? নিশ্চয় রাজি হবে, তোমাকে রাজি করাতে হবে। কিন্তু না গো না, দেখতে হবে না, সেই দেখা নিয়ে পড়ে গেছে এই বয়স, বয়স দিনকে দিন বাড়ছে। হ্যাঁ আর তাছাড়া এরকম ছেলে পাওয়া যাবে না, এরকম ছেলে পাওয়া কিন্তু ব্যাপার, এটা কেন বুঝতে পারছো না কেন? এরপর ছেলে যখন পাবে না তখন কি করবে? দেখো বয়স বাড়ছে বলেই তো বলছি। না না কি বল বলো দেখি তো কি করা যায়। না চন্দ্রিকা ওকে রাজি করাতে হবে এইটুকুনি বুঝতে পারছি, আর তাছাড়া কি আমি মেয়ের পারমিশন নিয়ে সমস্ত কাজ করবো না? আমার কি এখন সেই সময় দাঁড়িয়ে ইচ্ছে? আমি মেয়েকে কি ভাসিয়ে দিতে এসেছি নাকি? আমি যা কিছু করবো ওর সুখের জন্য করবো, ওর ভালোর জন্য করবো, এইটা চন্দ্রিকা কিন্তু ওকে তুমি বোঝাও। আমি কোনো কিছু খারাপের জন্য ওকে ইয়ে করিনি, এই ভালো পাত্রটা পাওয়া গেছে, আমাদের অফিসের নিলেন এই সম্বন্ধটা দিয়েছে। যাও ওকে তুমি বুঝিয়ে রাজি করাও, আমি রাতে এসে কথা বলবো। এই ছেলেটাকে আমাকে বিয়ে করতে হবে? ইম্পসিবল মা, আমি যেরকম পছন্দ করি তার সঙ্গে কোনো মিল নেই। শোন না মা, শোন, ছেলেটা খুব ভালো রে। হ্যাঁ চার্টার অ্যাকাউন্টেন্ট তোর বাবা বললো। আমার পছন্দ নয় ব্যাস। তোর বাবার ছেলেটাকে খুব পছন্দ, তো বাবাকেই বিয়ে করতে বলো। এসব কি আজে বাজে কথা তুই বলছিস মা? ছেলেটাকে আমার পছন্দ নয়, নো নেভার। শোন না শোন, কেলে গাইয়া শোন মা, আমার কথা দেখে ঠান্ডা মাথায় শোন, কোনো শোনাশুনি নেই, কোনো শোনাশুনি। একবার শোন, বাবা না কথা দিয়ে ফেলেছে। মানে আমি কোনো কথা শুনতে চাই না, নীলাঞ্জনকে তোমার আমায় বিয়ে করতে হবে তো? হ্যাঁ কেন, তোমার আপত্তি আছে? হ্যাঁ বলো, চুপ করে রইল কেন বলো? তোমার আপত্তির কারণটা জানতে পারি? হ্যাঁ নীলাঞ্জন কালো বলে তাই তুমি বিয়ে করতে চাইছো না, তা কালো তো হয়েছে কি কি হয়েছে? যেন বাড়িতে রাজপুত্র নিয়ে আসবে, রাজপুত্র। শোনো না তুমি একটু দাঁড়াও, আমি ওর সঙ্গে কথা বলছি। শোন না মা, শোন, ছেলেটা কিন্তু ভালো রে, খারাপ না, আমি তো ফোনে ওর সঙ্গে কথা বলেছি। বলো, ওরম একটা নম্র ভদ্র সভ্য ছেলে আজকালকার দিনে পাওয়া যায়?
তোর খুব ভাগ্য ভালো যে নীলাঞ্জনের মতো ছেলেকে পেয়েছিস। না না, আপত্তি জানাচ্ছে। তুমি বলো না চন্দ্রিলা, এই যে বাইরে আমাদের বাড়ির বাইরে যে রকে ছেলেগুলো আড্ডা মারে, রকে বসে তাদের মুখের ভাষা শুনেছ? দেখ তোর বাবা কিন্তু খারাপ কথা বলেনি। শোন না, ছেলেটা ভালো, আমি তো দেখলাম কত শান্ত লাজুক। শোন, ভালোই হবে ছেলেটা, তুই না আর আপত্তি করিস না মদ দিয়ে দে। লাজুক, নম্র, ভদ্র, শান্ত। এনিওয়ে আমি রাজি। তারপর আমি ওকে কখনো জানতে দিইনি। বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি আমি চেয়েছিলাম ও যাতে সুখী হয়। কিন্তু যত দিন যেতে লাগলো, ও যেন কেমন হয়ে যেতে শুরু করলো। সবসময় চুপচাপ বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, কি যেন সবসময় ভাবতো। আমার দেখে খুব কষ্ট হতো ডাক্তারবাবু, কিন্তু দেখতাম ও চুপচাপ সবসময়। আমি কিছু করতে পারছিলাম না, তো কোথাও যেতেও রাজি হতো না। আর আমাকেও জানায়নি কথাটা। আসলে আমি ওকে কথা দিয়েছিলাম বাবা, কিন্তু আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি একদিন লুকিয়ে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করলাম। তিনি সব শুনে আমাকে বললেন যে ওকে নিয়ে কোথাও বেরিয়ে আসতে। সেই জন্যই তুমি ওকে নিয়ে গিয়েছিলে? প্লিজ ওনাকে বলতে দিন। সরি। তারপর কোথায় গেলে? গেলাম, ও প্রথমে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু আমি আমি ওকে ভয় দেখালাম। আমি বললাম তুমি যদি যেতে রাজি না হও, তোমার আমার রিলেশন আমি সব বাবাকে বলে দেব। তো বিশ্বাস করুন, মানে আমি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু ওর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি জানি ডাক্তারবাবু, আজ না হলে ও ঠিক ঠিক একদিন আমাকে বুঝবে। তারপর বেড়াতে গেলেন, ও রাজি হলো? হ্যাঁ। কোথায় গেলেন আপনারা বেড়াতে? বেশি দূরে কোথাও নয়,
কাছেই, খুব কাছে। আরে ভালোবাসা কে বলেছে? মা লকড়া ছেলে লকড়া লকড়া, এছাড়া কিচ্ছু জানে না গুরু। হ্যাঁ বস, ও তোমায় ভালোবাসে বলছে। আরে বস ভালোবাসে না বস, শুধু নকড়া ছেলে লকড়া, বুঝেছিস? অশিক্ষিতের মতো কথা বলিস না। শুনুন ম্যাডাম, আমরা কেউ উগ্রপন্থীও নয়, কিডন্যাপারও নয়, আমরা প্রত্যেকে প্রত্যেকে ভদ্র ঘরের সন্তান। হ্যাঁ, সমাজ সংসার থেকে ছিটকে যাওয়া কয়েকজন যুবক যুবতী। এই এই দেখছেন, ভালো আঁকতো, খুব ভালো আঁকতো। ওর ইচ্ছে ছিল যে আর্ট নিয়ে এগোবো, বুঝলেন তো? কিন্তু হলো না। কেন বলুন তো? মা মারা যাওয়ার পরে বাপটা সালাবার বিয়ে করে ফেললো। আমার আমার বোনটাকে নিয়ে আমি ওই সংসারে আর থাকতে পারলাম না। বোনটার জন্যই তো প্রত্যেকদিন সকালবেলাও ভীষণ ভালো গলা সারতো, জানেন? ভীষণ ভালো গলা সারতো।
প্রত্যেক দিন সকালবেলাও ভীষণ ভালো গলা সাধত জানেন, ভীষণ ভালো গলা সাধত। খুব ভালো স্টুডেন্ট ছিল, কোনোবার প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি, আমার ভীষণ ভালোবাসত। একদিন একদিন কাজ থেকে ফিরছি, বাড়ির সামনে এসে দেখি প্রচণ্ড ভিড়। হ্যাঁ, আমার বোনটাকে আমার বোনটার পেছনে যে ছেলেটা ঘুরে বেড়াতো, সেই ছেলেটাই অ্যাসিড ভাব দিয়ে আমার বোনটার নাম সিমি, সাতবার ভালোবেসেছে, সাতবার রেপ হয়েছে। সাত সাতবার, সাত রকম ভাবে, সাতটা পুরুষের সঙ্গে। কি শুনতে খুব খারাপ লাগছে নাকি? কিন্তু আমার বলতে এতটুকু খারাপ লাগে না। এই যে আমার বস, আমি কিন্তু ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আহ, কি হচ্ছে কি? আপনি কিছু মনে করবেন না। আসলে কি জানেন, দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে করতে আমাদের লাজ লজ্জাটাই চলে গেছে। আজকাল কষ্ট পেলেও চোখ দিয়ে জল বেরোতে চায় না। ওই যে দেখছেন, ওর মা খুব অসুস্থ, ওর বোনের দুটো চোখের জন্য, আর আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য 5 লাখ টাকা প্রয়োজন। বিশ্বাস করুন, আমরা কেউ খারাপ নই। ওই টাকাটা পেলে আমরা আপনাকে ছেড়ে দেব। আপনার স্বামী 5 লাখ টাকা আনলে আপনি কেন সসম্মানে থাকবেন? আপনার কোনো ক্ষতি হবে না। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার আমি আমার 5 লাখ টাকার খুব দরকার স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি টাকাটা আপনাকে গিয়েই রিটার্ন দিয়ে দেবো স্যার। হ্যাঁ, আসলে ওই টাকাটা না পেলে আমার খুব বিপদ হয়ে যাবে স্যার। হ্যালো স্যার। আরে বাবা, বলছি তো, অত টাকা আমি আমার কাছে হবে না। হবে না? আরে হবে না, হবে না, একদম হবে না স্যার। আচ্ছা আচ্ছা, দেখছি, দেখা যাক অল্প স্বল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা। ও দিদি স্যার, তুমি যাবে আমার সাথে? তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বিদিশা, বিদিশা, তুমি চলো, চলো পালাই। সিমি দেখলে আমাদের পালাতে দেবে না। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজপুত্র, আমি বাঁচতে পারবো না। আমি তো তোমারই। সত্যি 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 সত্যি, চলো চলো চলো।
চাচা ছিলে কেন? আচ্ছা রাজপুত্র কোথায় আছে কেন? তোমাদের সবারই জীবনে কি এমন এক একটা কাহিনী আছে? হ্যাঁ ম্যাডাম আছে, তাই তো আজ এখানে। আমাদেরও একটা সুন্দর পরিবার ছিল, আমারও মা ছিল, আমারও বাবা ছিল, একটা ছোট্ট বোন ছিল, একটা ভাই ছিল। একদিন হঠাৎ জানেন আমার বোনকে রাস্তা থেকে না কিছু লোক ওই ভাড়ার গুন্ডাগুলো উঠিয়ে নিয়ে রেপ করে দেয়। সে দুঃখে আমার মা পাগল হয়ে যায়, আমার বাবা কিছুদিন পরে মারা যায়, আমার ভাই ভয়ে পালিয়ে যায়। আমি তো চাই ম্যাম একটা সুন্দর সমাজে আমিও আপনাদের মতন বাস করি, কিন্তু জোগাড় হলো, এখনো 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 3 লাখ, 3 লাখ, 3 লাখ। কি হলো গো? শোবে না? হ্যাঁ শোবে না। চন্দ্রলীলা, আমি বোধ হয় একটা ভুল কাজ করে ফেলেছি। ভুল কাজ করেছ? কি ভুল? এই তিশার বিয়েটা দেওয়া বোধ হয় উচিত হয়নি। এসব কি বলছো তুমি? আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি, কারণ আমার দিশাকে দেখে মনে হয় যে এই বিয়েটা করেও মোটেও সুখী হয়নি। নীলাঞ্জনের দিকে তাকাতে পারছি না, মনে হচ্ছে ও নিজের ভেতরে একটা কিছু আড়াল করতে চাইছে। আমি বলি কি, ওদের বরঞ্চ দুজনকে ডেকে জিজ্ঞাসা করো তুমি। আমি না 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 না, তার চেয়ে বড় তুমি ওদেরকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ওরা ফিরে আসুক। চন্দ্রলীলা, বয়সের সাথে সাথে না তুমি তোমার সব কিছু হারিয়েছ। তোমার ওই বাতের ব্যথার মতো তোমার মাথা তো বোধ তুমি খুব কষ্টে আছো না বিদিশা? কিন্তু আমি কি করব বলো? আমার টাকাটা রেডি, আমি রেডি করে ফেলেছি বিদিশা, তোমাকে ওরা আর আটকে রাখতে পারবে না। কাল টাকাটা দিয়ে তোমায়। খুব কষ্টে আছো না বিদিশা? জানো বিদিশা, আমিও ভালো নেই, খুব কষ্টে আছি বিদিশা, বিশ্বাস কর আমি ভালো নেই, আমি ভালো নেই বিদিশা, একদম ভালো নেই। কাজছেন কেন ম্যাডাম?
কাল তো আপনি ছাড়া পেয়ে যাবেন। হ্যাঁ অবশ্য যদি আপনার স্বামী সময় মতো টাকাটা দেন। আমি যাব না। মানে তোমরা টাকা নাও, যা খুশি করো, আমাকে দাঁড়িয়ে দিও না প্লিজ। আমি তোমাকে ছাড়া, আমি যে তোমাকে ম্যাডাম প্রতিশ্রুতি অনুযায়ী আপনার স্বামী সময় মতো টাকা দিলে আমরা আপনাকে ছাড়তে বাধ্য। তাছাড়া প্রেম ভালোবাসা মরে গেছে সব, এখন আমার প্রেম ভালোবাসা সবকিছুই সীমিত। ওই আমার প্রেম, ওই আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা কালোর মতো অন্ধকার। জানেন ম্যাডাম, যেদিন থেকে এই যন্ত্রটাকে হাতে নিয়েছি না, সেদিন থেকে জানি আমাদের ভবিষ্যৎ হয় কালকুঠির অন্ধকার, নয়তো পুলিশের গুলিশ। আমাদের আবার ভালোবাসা। যান, টাকাটাকে ওখানে গিয়ে রাখ। যান। দিদি স্যারকে ছেড়ে দিন। তুমি একটা খুনি, তুমি আমার রাজপুত্রকে খুন করেছো, তুমি একটা
তুমি আমার রাজপুত্রকে খুন করেছো। তুমি তুমি একটা খুনি। ছেড়ে যাবে না তো? আমি তো তোমারই। সত্যি 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 একমাত্র রাজপুত্র রাজপুত্রই আমাকে ভালোবাসত। ও ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। আমি ওকে যারা কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না। নিরঞ্জন, তোমাকে একটা রাতের জন্য অ্যাসাইলামে পেদিশার সঙ্গে রাত কাটাতে হবে। না না বাবা, আপনি আপনি জানেন না, ও আমাকে একদম সহ্য করতে পারে না। আমি থাকলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। ও ও কি করে থাকবে? তাছাড়া ওকে কি থাকতে দেবে ওখানে? তুমি চুপ করো না। নিরঞ্জন, বিদিশা আগের তুলনায় অনেকটা সুস্থ, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি একটা রাতের জন্য তুমি বিদিশার সঙ্গে থাকো, ভয়ের কোনো কিছু নেই, ও কিছু করবে না। অতদে ডক্টর আচার্যের থেরাপি অনুযায়ী কারি বোঝা যাবে যে আদৌ আমাদের মেয়ে কোনোদিন ঠিক হবে কি হবে না। কাল রাতই হচ্ছে চরম পরীক্ষার দিন। কিরকম? আচ্ছা নিরঞ্জন, তোমার ওই কিডন্যাপার মেয়েটার কথা মনে আছে? হ্যাঁ, আমি তাকে দেখেছিলাম, এক ঝলক দেখেছিলাম। সেই কিডন্যাপার মেয়েটা মানে সিমি এখন জেল কাস্টডিতে। তো ডক্টর আচার্য হাইকোর্টে আবেদন করেছে যাতে বিদিশার চিকিৎসার কারণে ওকে যদি কয়েকটা দিনের জন্য ছাড়া হয়। আর সিমি মেয়েটি বিদিশার চিকিৎসার কারণে এবং মানবিক কারণে কাজটি করতে রাজি হয়েছে। কি কাজ? নিরঞ্জন কথা বলছো না কেন?
আপনার নীলাঞ্জন আপনারই আছে, উঠুন নীলাঞ্জন বাবু উঠুন, আপনার কিছু হয়নি। থ্যাংকস সবাইকে, থ্যাংকস, থ্যাংক ইউ সিমি। আমি আসি স্যার। আমি নিশ্চয়ই আপনার রিওয়ার্ডের জন্য সুপারিশ করব। সরি স্যার, আমি এটা রিওয়ার্ডের জন্য করিনি, একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য করেছি। চলো। এবার বোধ হয় আমাদের ভেতরের ঘরে যাওয়া উচিত, শুনছেন? এবার বোধ হয় আমাদের ভেতরের ঘরে যাওয়া উচিত, চলুন। কি হলো?